জঙ্গলে গাধা এবং বাঘের মধ্যে তুমুল তর্কের সৃষ্টি হলো। গাধা বাঘকে বলল, ঘাসের রং নীল, এবং বাঘ বলল, না, ঘাসের রং সবুজ। দুজনের মধ্যে তর্কাতর্কি লেগে গেল, দুজনেই নিজেদের অবস্থান থেকে নড়তে নারাজ। শেষে বিতর্কের নিষ্পত্তি করতে তারা দুজনে গেল অরণ্যের রাজা সিংহের দরবারে। সিংহের কাছে গিয়েই গাধা চিৎকার করতে শুরু করে দিল, বাঘকে কথা বলার সুযোগই দিল না। শেষে গাধা বলল, মহারাজ, ঘাসের রং নীল, তাই নয় কি? সিংহ বলল, হ্যাঁ, ঘাসের রং অবশ্যই নীল। গাধা বলল, এই সত্যটা বাঘ মানতে নারাজ, মহারাজ, ওকে উচিত শাস্তি দেওয়া হোক। রাজা ঘোষণা করলেন, বাঘকে 1 বছরের কারাদণ্ড দেওয়া হলো। গাধা আনন্দে আত্মহারা হয়ে সারা অরণ্য জুড়ে বলে বেড়াতে লাগলো যে তার জন্যই বাঘের কারাদণ্ড হয়েছে। ওদিকে বাঘ সিংহের কাছে গিয়ে প্রশ্ন করল, মহারাজ, ঘাসের রং তো সবুজ, তাই নয় কি? রাজা বললেন, হ্যাঁ, ঘাসের রং সবুজ। বাঘ জানতে চাইল, তবে আমাকে কারাদণ্ডের আদেশ দিলেন কেন? রাজা বললেন, ঘাসের রং নীল না সবুজ তা বলার জন্য তোমাকে শাস্তি দেওয়া হয়নি, তোমার শাস্তি হয়েছে গাধার সঙ্গে তর্ক করে তোমার এবং আমার মহামূল্যবান সময় নষ্ট করার জন্য। তোমার মতো বুদ্ধিমান প্রাণী যদি এমন কাজ করে তবে বাকিরা কি শিখবে? বন্ধুরা, গল্পটির নীতিকথা হলো, মূর্খের সাথে তর্ক করে সময় নষ্ট করা উচিত নয়।